হবে নিউ পোল এন্ড পোল দিয়ে দেই ওইটা জিএসএম জিতছে দেখ এ ওয়ান ভার্সেস হিটম্যান আজকে খেলতেছে গাইস টু ইয়াংস্টার ম্যাচ ফর আরএফজি দেখা যাক আরএফজি রাজপুত দেখতে পাচ্ছি আমরা হিটম্যানের সাথে হিটম্যানের পিওভিতে আমরা একটু যাবো হিটম্যান কি করে দেখতে হবে আমাদের এটা নেট কুক করতেছে ওকে ওপেনে কিন্তু পুশ করতেছে নেটটা কিন্তু ডিসাইডিং হতে পারে সুন্দর একটা নেট ফিনিশ আউট হতে পারে অনেক খালি ড্যামেজ এবং ফিনিশ আউট করে দিল স্কেচ স্কেচের পিওভিতে যাবো ওয়ান বি টু ইজিলি বেট করে ফেলছে টিডিএম ভাই স্কেচের সাথে পারা অনেক ডিফিকাল্ট স্কেচ মেমো এটা হলো টিডিএমে অনেক বিস্ট ভাই সো টিডিএম নাইট আরেকটা নাম ভুলে গেছে নাইট কিন্তু অনেক ভালো খেলছে সো এই তিনটা কিন্তু অনেক বিস্ট বলা চলে এখন স্কেচকে দেখতে পাচ্ছিলাম স্কেচ কিন্তু ওকে রিফ্লেক্স দিয়ে একটা ফিনিশ আউট করে দিল তিনটে এলিমিনেশন পর স্কেচ নিয়ে ফেলছে আরেকটা ফিনিশ হতে পারে না এবার কিন্তু রাজপুত সেই সুযোগ দিল না জাম্প শট করেছিল বাট তেমন কোনো সুবিধা করতে পারেনি রাজপুত ফিনিশ আউট করে দিল হিটম্যান ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল বেট করে ফেলছে ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল একটা ফিনিশ হতে পারে একটু চোক করে ফেলছে দেখা যাক রিলোড করলো আবার কিন্তু যেতে হবে যেহেতু স্ট্রেট একটা পুশ হবে সুন্দর একটা ফিনিশ বের করে ফেলছে হিটম্যান আরেকটা ফিনিশ হবে এবার কিন্তু ফল ব্যাক করা উচিত দুই সাইড থেকে অ্যাটাক হতে পারে পাল্টা আক্রমণ দেখতে পাচ্ছি এবার স্পোর্টস একটা ফিনিশ আরেকটা ফিনিশ কিন্তু মানে বেসের ভিতরে যে মারতো ভাই ডমিনেশন দেখতে পাচ্ছি আমরা এবার স্পোর্টস এর সাইড থেকে ওকে অপারেটর যদি যাই রাজপুত রাজপুত কী করতে দেখতে হবে রাজপুত কি এটাকে কামব্যাক দিতে পারবে না পাঁচটা পয়েন্টের লিড কিন্তু অলরেডি পাঁচটা পয়েন্টের লিড অলরেডি নিয়ে ফেলছে সো এই ওকে হিটম্যান অ্যামেজিং একটা ড্রপ শট সুন্দর একটা ড্রপ শট চমৎকার সুন্দর একটা ড্রপ শট দিয়ে ফিনিশ আউট করে দিল চারটা কিল দেখতে পাচ্ছি স্কেচ সুন্দর একটা ওয়ান পয়েন্ট আটটা কিল দেখতে পাচ্ছি আই গেস এটা ওয়ান সাইডের ডমিনেশন গেম হয়ে যাবে এ ওয়ানের জন্য যেহেতু স্কেচ আছে এখানে পাঁচটা কিল অলরেডি শেষ করে ফেলছে হিটম্যান এসে তিনটা কিল দেখতে পাচ্ছে ওকে সুন্দর একটা নেট সুন্দর ভালো পজিশন প্রেডিক্ট করছে দেন একটা নেট করলো দেন ফিনিশ আউট হয়ে গেল আর তিনটা কিল কিন্তু পেয়ে গেছে তিনটা কিল সুন্দর চারটা কিল দেখতে পাচ্ছি হিটম্যান হিটম্যান একটা পুশ করবে অনেকখানি স্পিড ডাউন করে ফেলছে রাজপুতে কিন্তু এবার একটা ওয়ান ওকে রাজপুত কিন্তু সুন্দর সুন্দর একটা ওয়ান পয়েন্ট কিন্তু হিপ ফায়ারের মাধ্যমে বের করে ফেললো হিটম্যান কিন্তু এদিকে ফিনিশ আউট হয়ে গেল এলিমিনেশন পয়েন্ট চারটা কিন্তু হিটম্যান ঠিকই একটা অ্যাঙ্গেল বের করে এদিকে ফিনিশ আউট করে দিল ভালো ছিল রাজপুত দেখা যাক দুইটা কিল কিন্তু তার কাছে দুইটা কিল কিন্তু টক্সিক কপির কাছে টক্সিক কপি দুইজন কিন্তু আইট টু কোপ আপ করতে হবে একটু ভালো খেলতে হবে তাহলে কিন্তু এমনকে ইয়ে করা পসিবল লিডটা কমানো পসিবল অ্যাটলিস্ট দেখা যাক আমরা কিন্তু একটা এন্টারটেইনমেন্ট চাচ্ছি বাট না এমন কিন্তু একটা ওয়ান সাইডের ডমিনেশন দেখতে পাচ্ছি স্কেচ দেখতে হবে ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল বের করে ফেলছে একটা কিল আরেকটা কিল আরেকটা কিল রাজপুত কিন্তু একটা নেট কুক করছে হিটম্যানের পজিশনটা চেঞ্জ করা উচিত হিটম্যান সেই কাজটাই করেছে বুদ্ধিমানের কাজ পজিশনটা চেঞ্জ করে ফেলবে আরেকটা ওয়ান বিয়ান নিতে হবে তাকে রাজপুত সামনে টক্সিক অফিক আই গেস একটু হোল্ড করে খেলার ট্রাই করতেছে এমনকে এদিকে পুশিং করার ট্রাই করেছে বাট না টক্সিক অফিক দাঁড়াই গেল আই গেস মুভমেন্ট করে প্রবলেম হচ্ছে রাজপুত অফিক সুন্দর একটা পিক ভাই সুন্দর একটা পিক যেটাকে আমরা বলি চাইনিজ পিক সুন্দর একটা পিক দিয়ে কিন্তু স্কেচকে কিন্তু এবার ফিনিশ আউট করে দিল নয়টা কিল দেখতে পাচ্ছি নয় পয়েন্টের লিডে কিন্তু এ ওয়ান আছে অলরেডি অলরেডি এ ওয়ান কিন্তু নয় পয়েন্টের লিডে আছে আমি একটু কমেন্ট করি সিক্স বি ওয়ান হ্যাঁ এখন কিন্তু ষোলো বি সিক্স মানে দশ পয়েন্টের লিড দেখতে পাচ্ছি গাইজ বিশ পয়েন্টে একটা লিড হবে কমেন্ট করে জানান আমাদের বিশ পয়েন্টের একটা লিড হবে চাইনিজ পিক না পিক্সেল পিক আমি বলি চাইনিজ পিক সমস্যা নেই সবাই এক একজন এক একটা বলে আমার হলো চাইনিজ পিক ওকে সমস্যা নেই ওকে দেখা যাক হিটম্যান দশটা কিল নিয়ে দিচ্ছে সাতটা কিল এবার কিন্তু হিটম্যান খেলতেছে অনেক ভালো আমরা ভাবছিলাম স্কেচের একটা ডমিনেশন দেখবো বাট হিটম্যান কিন্তু ডমিনেশনের সাথে আরেকটা এলিমিনেশন পয়েন্ট এগারো কিল ফ্রি ফায়ার দিচ্ছিল এদিকে আরেকটা এনিমি ছিল সেটার কোনো ইনফরমেশন ছিল না কিল পয়েন্ট কিন্তু তারাও নিয়ে ফেললো আটটা কিল পয়েন্ট দেখতে পাচ্ছি আর এফজি ইস্পোর্টসের কাছে চারটা কিল রাজপুত চারটা কিল টক্সিক এবার এগিয়ে যাচ্ছে দেখতে হবে পজিশন কিন্তু স্কেচেরটা জানে হিটম্যানের কিন্তু অনেকখানি স্পিড ডাউন হিটম্যানকে আবার পুশ করা হবে স্কেচ কিন্তু সেই সুযোগে দিতে স্কেচ কিন্তু অপর সাইড থেকে অনেক সুন্দর কাবার দিচ্ছে ফিনিশ আউট কিন্তু করে দেবে এলিমিনেশন পয়েন্ট কিন্তু উনিশটা দেখতে পাচ্ছি খেলার কিন্তু আর পাঁচ মিনিট কামব্যাক কিন্তু হচ্ছে না দেখতে পাচ্ছি হিটম্যানকে দেখবো আমরা একটু হিটম্যান ব্ল্যাঙ্ক অ্যাঙ্গেল ক্রিয়েট করে ফেলছে দেখতে পাচ্ছে এখন কিন্তু স্পট আউট করে ফেলতে পারে নাই একজন কি স্পট আউট করে ফেলছে আরেকজনকে স্পট আউট করে ফেলবে ওকে একটু চোক আউট করে ফেলছে এইমটা একটু চোক আউট হয়ে গেছে এই জন্য ফিনিশ আউট হয়ে গেলো রাজপুত কিন্তু একটা কিল পেয়ে গেছে ওদিকে রাজপুত কিন্তু ট্রেড নকে কিন্তু স্কেচ ফিনিশ আউট করে দিল এদিকে একুশটা পয়েন্ট দেখতে পাচ্ছি এ ওয়ানের সাইডে দশটা পয়েন্ট হলো আর এফ জি স্পোর্টস আমরা একটু পানি খেলি আরও ম্যাচ কিন্তু এ ওয়ানের আসছে গাইজ আরও ম্যাচ এ ওয়ানের আসছে সবাই একটু থাকেন সমস্যা নেই এই ম্যাচটা মনে হচ্ছে এওয়ানে উইন হয়ে যাবে বাট বলা যায় না যেহেতু এটা ব্যাটল রয়্যাল গেম ফাস্ট ফরওয়ার্ড গেম যে কোনো কিছু হতে পারে
আনপ্রেডিক্টেবল, বাট মনে হচ্ছে না আনপ্রেডিক্টেবল কিছু হবে, প্রেডিক্টেবল কিছুই হইতেছে। এ ওয়ান হইলো অনেকখানি ডমিনেশন দিচ্ছে, হিটম্যানের 12টা কিল দেখতে পাচ্ছি, 11টা কিল দেখতে পাচ্ছি স্কেচের কাছে। হিটম্যান এবার পিস্তল দিয়ে যাচ্ছে, পিস্তল দিয়ে না 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 না, এতখানি সুযোগও কিন্তু দিবে না আরএফজি, পিস্তল দিয়ে মারবে ওই ওই সুযোগ কিন্তু দিল না। দুইটা পয়েন্ট কিন্তু টানা, দুইটা পয়েন্ট ব্যাক টু ব্যাক দুইটা পয়েন্ট কিন্তু আরএফজি স্পোর্টস নিয়ে ফেললো। বারোটা পয়েন্টের লিড দেখতে পাচ্ছি, আরএফজি স্পোর্টস টক্সিক আছে 6টা, তারা কিন্তু মিলে মিলে ভাই ভাই, তারা দুজন রাজপুত আর টক্সিক কিন্তু ভাই ভাই, এই 6টা কিল ও 6টা কিল, এই 4টা কিল এই 4টা কিল, সুন্দর মতো কিন্তু ভালো ইয়ে দেখতে পাচ্ছি আমরা। ও আরেকটা কিল কিন্তু সিকিউর করে ফেলেছে হিটম্যান, কিন্তু একটু ফ্ল্যাঙ্কিং এর আছে হিটম্যান, কি করতেছে হিটম্যান, হিটম্যান পিস্তল দিয়ে ফিনিশ আউট করতে পারে না, আ না পারলো না, পারলো না গাইস, পারলো না, হিটম্যান ফিনিশ আউট হয়ে গেছে গাইস, একটু ওভার কনফিডেন্স হয়ে গেল হিটম্যান, এই জন্য ফিনিশ আউট হয়ে গেল, একটু ওভার কনফিডেন্স হয়ে গেল, ওভার কমিট করে ফেলেছে হিটম্যান ফিনিশ আউট, কিন্তু না স্কেচ হলো মারবো বাবা মারবো এমন সিচুয়েশন, স্কেচ হলো M4 দিয়ে মারতেছে, 14টা কিল দেখতে পাচ্ছি, যেহেতু TDM চ্যাম্পিয়নশিপ স্কেচ জিতছে, সো ওই এক্সপিরিয়েন্স কিন্তু এখানে কাজে দিচ্ছে, এক্সপিরিয়েন্স কিন্তু কাজে দিচ্ছে বলতে বলতে কিন্তু এটা নেড়ে কিন্তু অনেকখানি স্পিড ডাউন, ড্রপ শট যে কেন কিন্তু লাভ হলো না, স্কেচ কিন্তু ফিনিশ আউট করেছে। আরেকজনকে দেখেছি, আরেকজন 1 HP পাই, স্কেচ স্পট করছে মানে 1 HP ফিনিশ, ফিনিশ কিন্তু করে দিল। আরেকজনকে দেখছে টক্সিক কি কিন্তু দেখে ফেলছে অনেকখানি স্পিড ডাউন, পোশিন কিন্তু করে দিবে, পোশিন কিন্তু টক্সিক কি করছে, রাজপুতের পজিশন কিন্তু কম্প্রোমাইজ না, রাজপুত কিন্তু ফিনিশ আউট করে দিল। এলিমিনেশন পয়েন্ট দেখতে পাচ্ছি 15 পয়েন্টের লিড, 20 পয়েন্টের লিড কেটে আমরা দেখতে পারবো গাইজ, 20 পয়েন্টের লিড মনে হচ্ছে না, ভালো কিন্তু খেলছে রাজপুত, কিন্তু 8টা কিল, যেটা বলছিলাম 6টা কিল ছিল তখন রাজপুতের, 6টা কিল টক্সিক কবির, এখন দেখতে পাচ্ছি 8টা কিল হলো টক্সিক কবির, 8টা কিল হলো রাজপুতের, সমানে সমানে কিন্তু তারা টিমমেট খেলতেছে অ্যাটলিস্ট। এবার ফিনিশ আউট করে দিল, সুন্দর এডিএস এর ইউজেস দেখতে পেলাম রাজপুতের সাইড থেকে, রাজপুত কিন্তু অনেক ভালো খেলছে রাজপুত। ওদিকে যেটা বলতেছিলাম আবারও 9টা কিল রাজপুতের, 9টা কিল হলো টক্সিক ওপির, মানে কি বুঝতেছি না, বাট ওরা হলো অনেক ভাই ভাই, মানে এই 1টা কিল নেয় ও 1টা কিল নেয় সমানে সমানে দেখতে হচ্ছে। ওকে খেলাটা মনে হয় আর 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, হিটম্যান বলে তোর নেট লাগবে না ভাই, আমি আগেই ফিনিশ আউট করে দিই, ফিনিশ আউট করে দিল, স্কেচ কিন্তু এবার ঘুরতেছে ঘুরতেছে স্পট করার চেষ্টা করতেছে, ভালো পজিশন কিন্তু পাচ্ছে না, ফিনিশ করতে হবে দুই সাইড থেকে, কিন্তু আবার স্কেচ পয়েন্ট খেতে পারে, হিটম্যান একটা ফিনিশ করে ফেলছে, এবার স্কেচের পালা, স্কেচ স্কেচ কিন্তু করতে হবে, স্কেচ 4টা ফিনিশ করলো, কিন্তু রাজপুত কিন্তু দুইটা টেট নিল ফিনিশ আউট। ওকে 1v2 রাজপুত কিন্তু এটা 1v2 বের করে ফেলছে, নাইস। 1 মিনিটও লাগবে না, টাইম ম্যাটার ভাই লাগছে, দেখা যাক। 37 পয়েন্ট কিন্তু দেখতে পাচ্ছি, খেলার কিন্তু আর 2 মিনিট, হিটম্যানকে কিন্তু ফিনিশ আউট করে দিল রাজপুত, সুন্দর একটা 1v1, আর একটা কিন্তু ফিনিশ আউট হতে পারে, ওদিকে স্কেচ কিন্তু ফেস দিয়ে ফিনিশ আউট করে ফেলছে, ও মাই গড, সিমুলেশন গাইস, সিমুলেশন, বুলি 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 লেভেল দেখতে পাচ্ছি স্কেচ কিন্তু এবার, ভাই কে লেখছে, এরেসবি লেখছে নোয়াখালী ভাষা কাস্টিং, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, উইল ডু গাইস, সমস্যা নাই আমরা করবো। সবাই একটু সাবস্ক্রাইব করে দেন, 1.9k আছি, সবাই একটু সাবস্ক্রাইব করে দেন, A1 মনে হয় জিতে গেছে, একটা পাঁচ করার চেষ্টা, লাস্ট কিলটা, ওকে 1 HP কিন্তু বেঁচে গেছে, লাস্ট কিলটা কিন্তু পাঞ্চ করে দেওয়ার চেষ্টা করছিল বাট হইলো না। ওকে টিম ফিনিশ আউট করেছে হিটম্যান, দেরি করলো না, ফিনিশ আউট হয়ে গেল, ইজি উইন ফর A1 স্পোর্টস, দেখা যাক নেক্সট A1 ম্যাচ হলে আমরা জানাবো, সমস্যা নেই আমরা।